রাজধানীর সূত্রাপুরের সিংটোলার ডালপট্টি এলাকায় প্রেমিকের বাসায় এসে কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ। নিহত শিক্ষার্থী আফসানা আক্তার রাজধানীর বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুপুরে ঘটলেও আমরা বিকাল 5টার দিকে সংবাদ পাই। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, আফসানা আক্তার শনিবার বেলা 11:30টার দিকে সূত্রাপুরের সিংটোলার উদয়ন কলেজের ছাত্র সৈকতের ভাড়া বাসায় আসে। তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল। এর জের ধরে আফসানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। তিনি আরও জানান, আফসানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চ মাধ্যমিকে পড়ুয়া সৈকত নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ। আফসানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আফসানা তার বাবা মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করত আর আফসানার খুনে জড়িত সন্দেহে আটক কলেজ শিক্ষার্থী বাবা মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করত। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।